বন্ধুরা, সবাইকে আবারও একটি ফটোশপ টিউটোরিয়ালে স্বাগত। আজকের ভিডিওতে পিন্টারেস্ট থেকে তুলে আনা একটি পোস্টকে রিক্রিয়েট করব। তো চলো বেশি না বকে ভাট, চলো লেটস স্টার্ট। আজকের ভিডিওতে যা সোর্স ফাইল ইউজ হবে সেইগুলো এবং পিএইচডি ফাইল পেয়ে যাবেন ডিসক্রিপশানে, এবং পাসওয়ার্ড পেতে ভিডিওটি পুরোটা দেখুন। সো যারা ফটোশপে একদম নতুন তারা ভিডিওটি মন দিয়ে দেখুন, বিশেষত তাদের জন্যই ভিডিওটিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সো গাইস, চলো এবারে আমরা ফটোশপে চলে যাই, ফটোশপের ওয়ার্কপ্লেসে চলে যাই। সো আমরা ফটোশপে চলে এসেছি। আমরা নিয়েছি ক্যানভাস সাইজে, গেলে আমি দেখে নিই। এখানে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলে একটা আমরা ওয়ার্কপেস নিয়েছি। যারা বিগিনার, যারা জানো না, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য দেখিয়ে রাখি কী করে আমরা করব। সো এখানে আমরা করতে পারি নিউ ফোল্ডার, এখানে গিয়ে আমরা 1000 বাই 1000 পিক্সেল নিলাম, উইথ 1000, হাইট 1000, অ্যান্ড এখানে আমরা সিলেক্ট করলাম পিক্সেল, অ্যান্ড রেজুলিউশন এখানে 500 আছে, এখানে 300 করে দেবে। এটা যদি প্রিন্ট না করার হয় তাহলে 8GB রাখবে। CMYK এর ক্ষেত্রে যখন আমরা প্রিন্টেবল কোনো ডিজাইন তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের CMYK কালার মোডটা লাগে। অ্যান্ড আমরা এমনি এটা জাস্ট তৈরি করছি সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য, তো সেই জন্য আমরা 8GB কালারটাকেই প্রেফার করছি। তো 8GB কালারটাই আমরা রাখছি, অ্যান্ড এখানে গিয়ে আমরা ক্রিয়েট করে নিচ্ছি, তাহলেই আমাদের এরকম একটা ওয়ার্কপেস খুলে যাবে। তো আমি প্রজেক্টে আসি। এখান থেকে প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা আনতে গেলে এরকম একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বানাবো কী করে, তো চলো দেখে নিই এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানাবো কী করে। এটা ব্যাকগ্রাউন্ডটা বানাতে গেলে প্রথমে একটি লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা আমরা জি প্রেস করে আমরা মানে গ্রেডিয়েন্ট টুল আমরা সিলেক্ট করে নিতে পারি, জি তার শর্টকাট, এবং আমরা এই টুলস থেকেও আমরা এখানে গ্রেডিয়েন্ট চুজ করে নিতে পারি। এখানে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করার পরে আমরা প্রথমে নিয়ে নেব হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। রেডিয়াল গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করব, এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক করে এখানে আমাদের কালারটা নিয়ে নিতে হবে। আমি এই কালারটাই রাখতে দিচ্ছি, কারণ আমাদের এই কালারটাই ইউজ হবে। অ্যান্ড এই কালারটা, এই যে আমাদের কালার কোডটা দেখে নাও, হেক্সা কোডটা, ওকে ওকে। অ্যান্ড এখানে আমি মাঝ বরাবর একটা ড্র্যাগ করে নিলাম, তো আমাদের এরকম একটা তৈরি হয়ে গেল গ্রেডিয়েন্ট, এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো এটাই আমরা চাইছিলাম, তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করে নিলাম। দেন এবারে আমরা যেটা করলাম, এখানে আমরা একটা টেক্সট নিলাম। টেক্সটটা কেমন নিলাম, এই যে এরকম একটা টেক্সট নিলাম, এটা হচ্ছে নেচার লেখা, NATUটা লেখা আছে, বাকি টেক্সটগুলো বাইরে আছে, আমরা NATUটাই রাখতে দিয়েছি। আমাদের যেহেতু টেক্সটটা বড় দরকার ছিল, তো টেক্সট কাটা গেলেও কোনো প্রবলেম নেই, আমরা ডিজাইন পারপাস ইউজ করছি। তো চলো নেচার লেখাটা আমরা কী করে আনতে পারি সেটা দেখে নিই। তো এটা আনতে গেলে আমাদের যেটা প্রথমে খেয়াল রাখতে হবে, এই যে আমরা প্রথমে একটা টেক্সট আনি, NATU, অ্যান্ড এইখানে আমরা নিয়ে চলে আসলাম ওটাকে। মিক্সিওর করতে হবে এই টেক্সটের কালার যেন হোয়াইট থাকে, ওকে। আমরা যেমন হোয়াইটই ইউজ করছি, তো হোয়াইটই আছে, ঠিক আছে, হোয়াইটই আমরা রেখেছি। অ্যান্ড এখানে আমরা যেটা করতে পারি এবারে, সো এবারে যেটা আমরা করতে পারি, এটা এখানে আমরা ডবল ক্লিক করলাম, করার পরে আমরা লেয়ার স্টাইলে চলে গেলাম। আমরা এর লেয়ার স্টাইলে কী করে গেলাম, যারা ফটোশপে ইউজ টু নও, যারা বিগিনার তাদের জন্য বলছি, লেয়ার স্টাইলে যেতে গেলে প্রথমে টেক্সট লেয়ারটার উপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে, সরি, ডবল ক্লিক করলাম, তো লেয়ার স্টাইল ওপেন হয়ে গেল। অ্যান্ড এই লেয়ার স্টাইলের মধ্যে আমাদের যেতে হবে গ্রেডিয়েন্ট ওভারলেতে। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলে আমাদের এরকম একটা ফিগার পেয়ে যাব। তো এটা এরকম দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে, তারাও বলছি, গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, যাওয়ার পর গ্রেডিয়েন্ট এডিটর দেখতে পাচ্ছ, এই গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট এডিটরের টুলস খুলে গেল। অ্যান্ড এইখান থেকে আমরা যেটা করব, কালারটা নেব আমরা এই কালারটা, এই কালারটা আমি নিলাম, অ্যান্ড ওকে করে দিলাম। আর এই কালারটা মানে এদিকের কালারটাই আমরা নিলাম,
এই কালারটার ডিপ কোনো কালার। ওকে, সো আমরা একটুখানি কালার ইস নিই, এরকম নিলে আই থিঙ্ক ভালো লাগছে, মাচ বেটার। তো আমরা ওকে করে দিলাম, তো আমরা এরকম রাখতে দিলাম ওকে, অ্যান্ড এখান থেকে ওকে, অ্যান্ড এখানে ওকে করে দিলাম। সো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেল। তো আমাদের এইটাও কিন্তু এক্স্যাক্টলি এরকমভাবেই করা হয়েছে, তবে এইটা একটুখানি আমি খুব কম টাইমে বোঝালাম বলে এটা ভালোভাবে হলো না, তবে এইটা দিয়ে দেখতে পারো। এইরকম একটুখানি টাইম নিয়ে যদি করো, ধরে ধরে করো, তাহলে এরকম চলে আসবে। কনসেপ্ট আমি বলে দিলাম। তো এবারে যেটা করব, এখানে আমরা একটা ওভারলে নেব। তো ওভারলে আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি ড্রাইভের লিংক, এবং আশেপাশে ভিডিওটা দেখতে থাকো, আশেপাশেই পাসওয়ার্ড আসবে। তো পাসওয়ার্ডের প্রত্যেকটা অংশ আসবে, সেটাকে একসাথে ম্যাচ করিয়ে তোমরা খুলে নিতে পারো ড্রাইভের লিঙ্কটা, অ্যান্ড এরকমভাবেই তোমরা পিএইচডি ফাইলটাও পেয়ে যাবে, এবং এখানে যে এলিমেন্টস আছে সেগুলোও পেয়ে যাবে। আমাদের এই ওভারলেটা, এই ওভারলেটা আমরা ওভারলে যেটা আনবো, আমরা ওভারলে কী করে আনবো, আমি ওভারলেটাকে প্রথমে নিয়ে আসি। এই যে আমাদের ওভারলে, তো ওভারলেটাকে আমি কী করেছি, এরকমভাবে এনে শিফট টিপে আমরা এটাকে সাইজে করে নিলাম, অ্যান্ড করার পর এখানে ওভারলে চুজ করে নিলাম। আমাদের ওভারলেটা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তো এরকমভাবে আমরা ওভারলেটা অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি হয়ে গেল। তো এবারে আমাদের নেক্সট কাজ হবে টেক্সট আনা। প্রথমে আমরা লাভ বলে একটা টেক্সট নিলাম, যেমন এরকম আমি লাভ লিখলাম, লেখার পরে অ্যান্ড আমরা একটা এরকম টেক্সট সরি নিয়ে নিলাম, অ্যান্ড এই টেক্সটটাকে কী করে সাজিয়ে তুলতে পারি সেটার চেষ্টা করি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল টিপে আমাদের, প্রথমে আমাদের মেক শিওর করতে হবে এটা ট্রান্সফর্ম আছে কিনা, এরকম লাভ টেক্সটটা টেক্সটের উপর ক্লিক করলাম এবং কন্ট্রোল টি করলাম। টি করার পর কন্ট্রোল টিপে আমরা এরকমভাবে যদি মাউসটাকে ড্র্যাগ করি, তাহলে আমরা এরকম ধরনের একটা ব্যাকা ভাব টেক্সটে আনতে পারি। ওকে, সো এরকম করে নিলাম, অ্যান্ড এখানে যদি আমরা প্রথমে আবার লেয়ার স্টাইলে চলে আসলাম, লাভ লাভের ওপরে ডবল ক্লিক, টেক্সট লেয়ারের ওপর ডবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইলে চলে গেলাম, অ্যান্ড লেয়ার স্টাইল থেকে আমরা যদি স্ট্রোক দিতে চাই, তো স্ট্রোক দিলাম, স্ট্রোকটা আমরা নর্মাল রাখলাম, অ্যান্ড স্ট্রোকে গিয়ে এখানে ইনসাইড স্ট্রোক আছে, এটা আউটসাইড স্ট্রোক করলাম, অ্যান্ড এখানে সাইজটাকে হালকা বাড়ালাম, হ্যাঁ হালকা বাড়ালাম, অ্যান্ড এখানে নর্মাল রাখলাম, ওপাসিটি 100% করলাম, অ্যান্ড এইটা দেখতে পাবে তখনই, এখানে দেখো কোনো চেঞ্জেস আসেনি, তখনই দেখতে পাবে যখন আমরা একটা ড্রপ শ্যাডো এখানে অ্যাপ্লাই করবো। ড্রপ শ্যাডো করতে গেলে আমরা প্রথমে একটা এরকম সাইজটাকে হালকা করলাম, অ্যান্ড মেক শিওর করতে হবে এটা ব্ল্যাকই আছে কি না, যদি ব্ল্যাক, সব থেকে আমি যেটা প্রেফার করি সেটা এরকম করি। এখান থেকে আমরা কালারটাকে চুজ করলাম, অ্যান্ড কালারটার হালকা ডিপ পোর্শনটা নিলাম, তোমার ডিজাইনের কন্টিনিউশনটা বজায় থাকে। ওকে, তো এটা খেয়াল রাখবে একটুখানি, এরকম নিয়ে নিলাম। আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, আমরা অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম, হ্যাঁ -13 আমরা অ্যাঙ্গেলটাকে চুজ করলাম, অ্যান্ড সাইজ 13 রাখলাম, স্পিড আমরা 20 রাখলাম, অ্যান্ড ডিস্টেন্সটা আমরা এরকম রাখলাম। তাহলে দেখো আমাদের এরকম একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে গেলো, এরকমভাবে আমরা রেডি করতে পারি। তো চলো এবারে আমরা এরকম ধরনের টেক্সটগুলোকে আমরা নিয়ে চলে আসি, যেটা করেছিলাম এরকম লাভ, এর ওপরে আমরা একটা এই টেক্সটের মধ্যে একটা আমরা ইমেজ, যেমন এটা দেখতে পাবে এরকম একটা এফেক্টস কি করে আনলাম। এটা আনতে গেলে যেটা করতে হবে, আমরা একটা ইমেজ আনবো, ইমেজটা আমরা এখানে পেয়ে যাব। সো এখানে আমরা একটা ছবি আনলাম, অ্যান্ড এটা টেক্সট লেয়ারের ঠিক ওপরেই রাখলাম, অ্যান্ড রাখার পর যদি আমরা এখানে যে ছবির লেয়ারটা আছে সেই ছবির লেয়ারে আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে আমরা এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, টেক্সটের মাঝখানে এরকম ছবিটা চলে আসলো, এটা আমরা মাস্ক করে দিতে হবে। ওকে, সো এরকম একটা ছবি নিয়ে আমরা করে দিলাম। তারপরে ফর ট্রি, ট্রি এর মধ্যেও আমরা
অনেক কিছু করতে পারি। যেমন ধরো এখানে আমরা এরকমভাবে ছবি নিয়ে নিলাম, অ্যান্ড এখানে একটা গ্লো এফেক্ট আমি নিয়ে চলে আসলাম। এই গ্লো এফেক্টটা কী করে আমরা আনতে পারি, এটার জন্য আমরা আবার চলে যাচ্ছি এই ইমেজটা। এই ইমেজটাকে নিয়ে আমরা ওপরে ফেললাম, হালকা ছোট করলাম, আমি ইমেজটাকে হালকা ছোট করলাম, অ্যান্ড রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখানে ব্লেন্ডে গিয়ে এখানে আমরা ব্লেন্ড করে দেবো, স্ক্রিনে গিয়ে আমরা এটা বড় করে দেবো, অনেকটাই বড় হয়ে গেছে। এবারে ওপাসিটিটা হালকা কম বেশি করে আমরা অ্যাডজাস্ট করে নিলে এরকম একটা গ্লো এফেক্ট আমরা পেয়ে যাব। ওকে, সো এবারে আর একটা আমরা টেক্সট নেব। এই টেক্সটটা আমরা নিয়ে আসলাম, এই টেক্সটটার মধ্যে আমরা নর্মালি টেক্সটটা লিখেছি, লেখার পরে আমরা কালারটা দিয়েছি, এই কালারটা হেক্সাকোডটা দেখে নিও, এই কালারটা আমরা দিয়েছি, অ্যান্ড ওকে করে দিলাম। অ্যান্ড এইটার টেক্সটের যে ডিস্টেন্স, সেটার তো লেটারের যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা আমরা কমিয়ে বাড়িয়ে দিয়েছি। যেমন এরকম করলে আর কি, যেমন এরকম ড্র্যাগ করেও কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারি। সো আমরা করে নিয়েছি, ওকে, আমরা এরকম একটা ডিস্টেন্স নিয়ে এরকম একটা টেক্সটটা আমি নিয়ে চলে এসেছি। সো আমাদের হয়ে গেল টেক্স দেওয়া। এরপরে যেটা আমরা দিতে পারি, সে যেটা করতে পারি, আমরা এবারে একটা পাতা ছবি কিছু দিতে পারি। সো এটা দিলে ছবি মানে আমাদের ওভারঅল পোস্টারের একটা ডেপথ চলে আসবে। এই ছবিগুলো, এই পাতাগুলো আমরা অ্যাড করে নিয়েছি, অ্যান্ড অ্যাড করার পাশাপাশি আমরা এরকমভাবে অনেকটা অ্যাড করেছি, সরি, আমরা এই যে ছবিটাকে এনেছি, অ্যান্ড ছবিটাকে আনার পরে আমরা অবজেক্ট সিলেকশন টুলে গেছি। অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে আমরা পাতাটাকে সিলেক্ট করে নিয়েছি, অ্যান্ড এখানে অ্যাড টু লেয়ার মাস্ক করে দিয়েছি। তো ছবিটা এরকম করে নিয়ে ফিল্টারে গিয়ে ব্লার অ্যান্ড গ্রশন ব্লার, গ্রশন ব্লারে গিয়ে আমরা ব্লারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি এতটাই থাকতে দিচ্ছি। সো এরকমভাবে কিন্তু এই পাতাগুলোকেও আমরা এনেছি। সো অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছি। সো এবারে যেটা করব, আমরা প্রত্যেকটা পাতাকে আমরা আগে নিয়ে চলে আসি। তো চলো, তো আমি এরকম একটা পাতা নিয়েছি, অ্যান্ড এখানেও একটা পাতা দিয়েছি। এই ক্ষেত্রে আমি করেছি এখানে ডবল ক্লিক করে, দেখো ড্রপ শ্যাডো, এমন ড্রপ শ্যাডো ডিস্টেন্সটা আমরা একটুখানি বাড়িয়ে দিয়েছি, ড্রপ শ্যাডো অ্যান্ড ব্ল্যাক কালারের নিয়েছি, অ্যান্ড ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিয়েছি, তাতে দেখতে বেশ সুন্দর লাগছে। ওকে, সো আমরা এরকম একটা ছবি নিয়েছি, এই ছবিটারও আমরা অ্যাড করেছি, অ্যান্ড আমরা ওভারঅল ব্যাপারটা একটা ডেপথ আনার জন্য আমরা এরকম একটা গ্রিন শ্যাডো টাইপের ইউজ করেছি, ঠিক আছে। সো এটা আমরা কী করে আনলাম এটা দেখে নিই। আমরা যেটা করেছি, এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়েছি, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে আমরা শিওর করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা নিয়ে নিয়েছি, লিনিয়ার গ্রেডিয়েন্টে যাচ্ছি। লিনিয়ার গ্রেডিয়েন্টে যাওয়ার পর কালারটাকে চুজ করে নিয়েছি, আমরা কোন কালারটা দিতে চাই, যেমন আমরা এই কালারটা দিতে চাই, ওকে করে দিলাম। করার পরে এখানে আমরা হালকা করে তুলে দিলাম, এই যে এতে একটা ভালো ডেপথ ক্রিয়েট হয়ে গেল, হলো কি না। সো এরকমভাবে আমরা আনতে পারি, ডিলিট করে দিলাম, অ্যান্ড এটাকে নিয়ে চলে আসলাম, সুন্দর লাগছে। অ্যান্ড এখানে একটা ছোট্ট করে লোগো অ্যাড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কেমন লেগেছে। তো আজকের জন্য টাটা।